বোয়ালখালী উপজেলার বাংলাদেশ সরকারের প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে 17 সালের পিএসসি এবতেদায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষার যে সকল শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে তার উদ্দেশ্যে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সংরক্ষণ অবসরপ্রাপ্ত শিক্ষক হলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান উপজেলার শহীদ মিনার চত্বরত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিএল 3টায় সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক প্রধান শিক্ষক জসিমউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক ফারুক ইসলাম মানিকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বোয়ালখালী আসনের সংসদ সদস্য আলহাজ মইনুদ্দিন খান বাদল। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর মেয়র হাজি আবুল কালাম আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ওয়াদুল হক হাক্কানি, শাহিদা আক্তার শেফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লতিফা রত্ন মান্না সহ আরও বোধকেই। সবার শুভেচ্ছা বক্তব্য রাখে শিক্ষক উত্তম কুমার বিশ্বাস। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।